ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে অনেকেই যাচ্ছেন নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। নতুন রাইড সংযোজনের পাশাপাশি পার্কটিকে আরও আধুনিক করায় প্রতিদিন সেখানে ভিড় করছেন 12 থেকে 15 হাজার দর্শনার্থী। আপেল মাহমুদের রিপোর্ট। ড্রিম হলিডে পার্কের ওয়াটার ওয়ার্ল্ডের এই চিত্র দেখে বোঝা যাচ্ছে ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। কাছাকাছি হওয়ায় ঈদের ছুটিতে এ পার্কে ঘুরতে আসছেন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ সহ আশপাশের জেলার মানুষ। রয়েছে স্পিড বোট, মেট্রো রেল, রোলার কোস্টার, কেবল কার সহ 26টি রাইডের অ্যাডভেঞ্চার। এবছরটা সবকিছু খুলে দেওয়াতে আমাদের জন্য সুবিধা হয়েছে। ঢাকার যে পার্কগুলো আছে ওগুলো থেকে এই পার্কটার একটু সুযোগ সুবিধা অনেক বেশি। অন্যান্য স্পোর্টের চাইতে এই জায়গাটা একটু ব্যতিক্রম। আমাদের সবার যাতে প্রেয়ার থাকে, যাতে করোনা যাতে আবার না আসে। যা দেখলাম আমার স্বাস্থ্য হলো। যারা নিজেদের সাহস বলে দাবি করেন ভূতের সাথে আড্ডা গল্প করতে পারবেন তারা। খুব বেশি ভয় পেয়েছি আমি, মানে বলার মতো না। শুধু তাই নয়, পার্কে দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় কর্ণফুলি টানেল, পদ্মা সেতু, সাবমেরিন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মিনিয়েচার। আমার নিজস্ব এখানে আনসার ক্যাম্প আছে, আমার নিজস্ব সিকিউরিটি বাহিনী আছে, আমার সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। সব কিছু মিলে আমি দুইটা জিনিসকে প্রায়োরিটি, একটা সিকিউরিটি আর একটা নিট অ্যান্ড ক্লিন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকছে ড্রিম হলিডে পার্ক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, নরসিংদী।